মন্ত্রিসভা থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গন সিলেট এক আসনের গুরুত্ব আলাদাই। বলা হয় স্বাধীনতার পর থেকেই আসনটিতে যে দলের প্রার্থী নির্বাচিত হন ওই দলই সরকার গঠন করে, তাই আসনটি রয়েছে বিশেষ মর্যাদা। বিগত বছরের জাতীয় নির্বাচনেও একই চিত্র দেখা গেছে। এই আসনে বেশিরভাগ দলই ভিআইপি প্রার্থীদের মনোনয়ন দেয়, এমনকি জয়লাভের পর মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গেছে তাদের। তবে দ্বাদশের মন্ত্রিসভায় চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের নির্বাচনেও হেভিওয়েট ও ভিআইপি প্রার্থী ডক্টর একে আব্দুল মোমেনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। 7 জানুয়ারি বিপুল ভোটে জয়ী হলেও শেষমেশ মন্ত্রিসভায় ঠাঁই হয়নি একাদশের সাবেকেই পররাষ্ট্রমন্ত্রীর। এর মধ্য দিয়ে 27 বছর মন্ত্রিত্ব হারালো সিলেট এক আসন। কেবল মোমেনই নন, শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় স্থান পাননি সিলেট বিভাগের আরও 3 মন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন নেই নতুন মন্ত্রিসভায়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? এর আগে গত 27 বছর ধরে আওয়ামী লীগ কিংবা বিএনপি যে দলের প্রার্থী এই আসনে বিজয়ী হয়েছেন তার দল সরকার গঠন করেছে এবং তিনি মন্ত্রী হয়েছেন। সবশেষ 1991 সালে বিএনপি সরকার গঠন করলে সিলেট এক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় রাখা হয়নি। 1996 সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হন হুমায়ুন রশিদ চৌধুরী। তাকে সে সময় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়। 2001 সালে বিএনপি থেকে এ আসনে এমপি হন এম সাইফুর রহমান। বিএনপি ও জোট সরকারের মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। এর আগে বিএনপি 1991 সালে সরকার গঠনের পরও সাইফুর রহমানকে টেকনোক্রেট অর্থমন্ত্রী করা হয়। 2008 ও 2014 সালে এই আসন থেকে নির্বাচিত হন আবুল মাল আব্দুল মুহিত। তিনি টানা 2 মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান। সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত ও শাহ এ এম এস কিবরিয়ার কারণে দেশের রাজনীতিতে সিলেট মানেই অর্থমন্ত্রী এমন একটা ধারণার জন্ম হয়েছিল। 3 জন মিলে প্রায় 27 বছর দেশের অর্থ মন্ত্রণালয় সামলেছেন। নির্বাচিত সরকারের পাশাপাশি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে সাইফুর রহমান অর্থমন্ত্রী এবং এরশাদ শাসনামলে আব্দুল মুহিত অর্থ মন্ত্রণালয় এবং হুমায়ুন রশিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2018 সালের নির্বাচনের আগে আবুল মাল আব্দুল মুহিত রাজনীতি থেকে অবসর নিলে তার ভাই ডক্টর একে আব্দুল মোমেন সিলেট এক আসনের প্রার্থী হন। ওই নির্বাচনে জয়ী মোমেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটে। দ্বাদশের মন্ত্রিসভা থেকে ছিটকে গেলেন মোমেন। এবারের মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে 2 জন মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী হয়েছেন। মৌলভীবাজার 4 থেকে 7 বার নির্বাচিত মোহাম্মদ আব্দুস শহীদ এবার প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সিলেটের হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী ডাক্তার সামন্তলাল সেন পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। আর সিলেট 2 আসন থেকে নির্বাচিত শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী করা হয়েছে। তবে সিলেট থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন সিলেটবাসী। রাইসা জান্নাত, সময় সংবাদ।